অনেকদিন পর তৃপ্তি সহকারে দুটো ভাত খেয়েছি, তাও আবার শিলপাটায় বাটা ভর্তা দিয়ে। তো ভর্তাটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তারপরে পটল চিংড়ি আমি কিভাবে রান্না করলাম, আর কে কে শিলপাটায় বাটা ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আমার তো খুবই খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর রহমতে খুব খুব ভালো আছি। আমার হাজব্যান্ড অফিস শেষ করে আসার সময় আমাকে ফোন দিয়ে বলছিল যে কি মাছ নিয়ে আসবে, যেহেতু পটলের তরকারি আছে আর পটল তারপরে যে কোনো তরকারি দিয়ে কিন্তু একটু মাছ দিয়ে খেতে ভালো লাগে। তো আমি বলতেছিলাম তোমার যা ভালো লাগে তাই নিয়ে আসো। পরেও বললো ফোন দিয়ে বলতেছে যে চিংড়ি মাছ নিয়ে আসে, তো আমি বললাম যে হ্যাঁ নিয়ে আসো। তো আমি তাড়াতাড়ি করে এখানে পটল টটল কেটে রেডি করে রাখছিলাম, কারণ আজকে আমার চিন্তা ভাবনা ছিল আমি পটল দিয়ে চিংড়ি মাছ রান্না করব আর অল্প একটু চিংড়ি মাছ দিয়ে পটলের খোসাটা ভর্তা করব। তো আমার হাজব্যান্ড বাসায় চলে আসছে, আমি এখানে ওকে বললাম যে আগে হচ্ছে চিংড়ি মাছটা অল্প একটু বেছে দিয়ে দাও, কারণ আমি এই চিংড়ি মাছ তারপরে পটলের খোসা ভাজি করতে বসিয়ে দিব, না হলে দেরি হয়ে যাবে। আগে আমি এই পটলের খোসাটা ভেজে নিব, তারপরে ভাত বসাবো। তো এখানে কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি, আর এই পটলের খোসা ভর্তা কিন্তু খুবই মজার, কিন্তু বানাতে একেবারেই সিম্পল, মানে খুবই সাধারণভাবে আপনি বানাতে পারবেন কিন্তু খেতে খুবই খুবই মজার। এখানে আমি পেঁয়াজ দিয়েছি, 2-3 কোয়া রসুন দিয়েছি, আর ঝালটা আপনারা পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। এখানে আমি চিংড়ি মাছ দিয়েছি, আপনারা চাইলে চিংড়ি মাছটা না দিয়েও বানাতে পারেন, এটা খেতে কিন্তু এমনিও মজা হয়। আর আমি একটু চিংড়ি মাছ দিয়েছি বলে আরও একটু বেশি মজা হয়েছে। তারপরে লবণ আর সামান্য পরিমাণের হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এখানে হচ্ছে আমি পানি দিয়ে দিব, আপনারা চাইলে হলুদটা নাও অ্যাড করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় হলুদটা দিলে বেশি ভালো হয়, এই জন্য আমি হলুদটা দিয়েছি। তো এখানে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, তারপরে এখানে আমি পানি দিয়ে দিয়েছি, সিদ্ধ হয়ে যায় সেরকম অনুযায়ী পানি দিতে হবে। এখানে দেখেন আমার হাজব্যান্ড হচ্ছে চিংড়ি মাছ ছিলতেছে, কারণ আমার হাতে যেহেতু অ্যালার্জির সমস্যা এই জন্য ও চিংড়ি মাছ আনলেই বেশি অংশ ওই বেছে দেয়। এখানে আমি পটল দিয়ে চিংড়ি মাছ রান্না করবো, এর জন্য পটলগুলোকে সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো এখন পানিটা কখন শুকাবে সেই পর্যন্ত আর কি ওয়েট করতেছিলাম, আর এত সুন্দর স্মেল করতেছিল সিদ্ধ করার সময়। আর এইদিকে আমি কী করলাম, মশলাটা বেটে নিয়েছি, এখানে কিন্তু সুন্দরভাবে ভাজা ভাজা করে নিয়েছি, পানিটা শুকিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি। এখন আমি হচ্ছে ওই ভর্তাটা বানিয়ে নিব শিলপাটায় সুন্দর করে বেটে বেটে। তো এই যে ভর্তাটা বানিয়ে নিয়েছি, আর খেতে এত মজা হয়েছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আজকে মনে হচ্ছে অনেক দিন পরে আমি তৃপ্তি সহকারে একটু ভাত খেয়েছি, খুবই খুবই মজা লাগছিল। তো আমি কি করছি, শিলপাটায় অল্প একটু ভাত নিয়েছি, ভাতটা কিন্তু এখনও পুরোপুরিভাবে রান্না হয়নি, তারপরেও লোভ সামলাতে পারতেছিলাম না। তো শিলপাটাটা মুছে সুন্দর করে ভাতগুলো খেয়েছি, এত শান্তি লাগতেছিল। ভাত এখানে কমপ্লিট হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি পটলের তরকারিটা রান্না করব। তো প্রথমে আমি কড়াইতে তেল নিয়েছি, তারপরে পটলটা দিয়ে দিব, দিয়ে সামান্য পরিমাণের একটু ভেজে নিব। আর আজকে আমি পটলের মশলায় দিব জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ঝাল বাটা, আর সামান্য পরিমাণে সরিষা বাটা দিব। তো এখানে পটলটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তারপরে এক এক করে মশলা দিয়ে দেবো। এখানে লবণ দিব প্রথমে, তারপরে হলুদ দিব, একটু একটু করে ভাজবো আর মশলায় অ্যাড করব, কারণ আমার কাছে পটল সরাসরি যে মশলার ভিতরে দিয়ে রান্না করলে পটলের একটা বিশ্রী স্মেল লাগে, এই জন্য আমি একটু একটু করে ভাজি আর মশলা দিই। তারপরে এখানে সব মশলা দেওয়ার পরে চিংড়ি মাছ অ্যাড করার পরে একটু ভালোভাবে ভেজে নিয়ে এখানে কষানো পানি দিয়ে দিব। কষানো পানিটা শুকিয়ে আসলে এখানে ঝোলের পানি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর আজকে দুই তরকারি এত এত মজার হয়েছিল, আমি তো এইদিকে রান্না বান্না করতেছিলাম আর আমার হাজব্যান্ড সব কিছু গুছিয়ে বসে গিয়েছে। তো রান্না শেষ হলেই আমরা খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি, আর আজকের ভর্তাটা এত মজার হয়েছিল যেহেতু আর চিংড়ি মাছ অ্যাড করা হয়েছে এই জন্য আরও বেশি বেশি মজা লাগতেছিল। তো আমরা শুধু ভর্তা দিয়েই পেট ভরে অনেক তৃপ্তি করে খেয়েছি, আর তরকারিটাও খুবই মজার হয়েছে। দেখেন আমার খাওয়া দাওয়া কমপ্লিট আর এতটুকু তরকারি আছে, ভাতও প্রায় শেষ, আর আমার হাজব্যান্ড আবারও ভাত নিয়েছে বলতে